Switch off, officer. এভাবে তুমি চালাকি করে তোমার মনকেই ডেকে আনছো প্রফেসর? শোনো, এদের সবাইকে গুলি করে ছিন্ন ভিন্ন করে দাও। আমার প্রিয় বিবি আহ কত না বিউটিফুল, আমার সোনা মুনিরা আহ কত না বিউটিফুল, আমার দেরি বাবা আহ সত্যি বিউটিফুল, আমার পরিবার যেন বেহেশতেরি ফুল, বেহেশতেরি ফুল। আপন ধর্ম পালন করো, পরবা কাউকে করো না, জীবনের কোন সংগ্রামে কখনো হেরে যেও না, আপন ধর্ম করো, পরবা কাউকে করো না, জীবনের কোন সংগ্রামে কখনো হেরে যেও না, জীবনের কোন সংগ্রামে কখনো হেরে যেও না।
কেন? ওই তোমার বাবুকে মেরে ফেলেছে, আমি আমার ভাইকে হারিয়ে ফেলেছি। কি বললে? এই লোক তুমি ভুল করছো, ইনি শহরের নাম করা ধনী মানী ব্যক্তি। আমি সত্যি বলছি স্যার, এই লোকটি আমার বাবা মাকে মেরে ফেলেছে। চলুন স্যার, আমার সাথে চলুন। পাগল কথা কার? প্যান্টি ইয়েস স্যার, ওদের বের করে দাও। বছর বিদেশে গবেষণা করার পর আজ দেশে ফিরছি। কিছু ভালো লাগছে? দোয়া করো যেন দেশের কাজে লাগতে পারি। দুনিয়া জুড়ে সায়েন্টিস্টরা আপনার লেজার টেকনোলজিকে এক বিরাট আবিষ্কার মনে করছে প্রফেসর সাহেব। ও থ্যাঙ্কস গড, পশ্চিমা দুনিয়া ওরা অফার দিচ্ছে, অথচ এমন কি কারণ যে এক উজ্জ্বল ভবিষ্যৎ ছেড়ে আপনি বাংলাদেশে চলে যাচ্ছেন? এই জন্য যে আপন গৌরবের চেয়ে আমি আমার মাতৃভূমির গৌরব দেখতে চাই। হ্যালো, কে স্যার? আমি নাজমা, ব্যাংকক থেকে বলছি। কি খবর নাজমা? স্যার, প্রফেসর আলম দেশে ফেরার পথে ব্যাংকক এয়ারপোর্ট রোডে কিডন্যাপ হয়েছে। হোয়াট? কিডন্যাপ? কে করেছে? স্যার, এখনো ট্রেস করতে পারি। মনে হচ্ছে মানতের গ্যাং। মানত? দ্যাট ইন্টারন্যাশনাল ক্রিমিনাল।
আমার চেহারা এখনো তোমার মনে আছে প্রফেসর? যেমন রক্তের বন্যায় ডুবে থাকা স্ত্রীর লাশ আজ বলিনি, যেমন বিচ্ছিন্ন হয়ে যাওয়া পুত্র কন্যার চেহারা আজ বলিনি, তখন তাদের ছিনতাইকারী শয়তানের চেহারা কি করে বলি? কিন্তু আসল ব্যাপার হচ্ছে এটাই প্রফেসর, আমি তো তোমাকে ভুলেই গিয়েছিলাম। সমস্যা তো বাধালো ওই সাংবাদিকরা, ওরা তোমার আর তোমার ওই লেদার টেকনোলজির এত চর্চা করলো, এত চর্চা করলো যে আমি আটকে উঠলাম। প্রফেসর, আমি চাই আমাদের পুরনো চেনা জানা এক মজবুত বন্ধুত্বের রূপ লাভ করুক, আমরা দুজন পার্টনার হয়ে যাই। লেদার টেকনোলজি দিয়ে বড় বড় ব্যাংকের সিন্ধুক খুলে আমরা গোল্ড এবং ডায়মন্ড হাসিল করতে পারি, এই লেজারকে অ্যাটম বোমার চেয়েও আরো ভয়ানক হাতিয়ার বানাতে পারি, এর শক্তি দিয়ে সারা দুনিয়াকে বশ করতে পারি। আমি প্রফেসর, আমি যার মাঝে তুমিও সামিল আছো। এই টেকনোলজি আমি দেশের মঙ্গলের জন্য তৈরি করেছি মানাত, কিন্তু একে আমি মানবতার সর্বনাশের জন্য ব্যবহার হতে দেব না, কিছু দেই দেব না। তুমি পূর্বেও আমার কথা অমান্য করে তোমার সব কিছু হারিয়েছো, আমার যা কিছু অবশিষ্ট আছে তাও হারাব, আমার জীবন দিয়ে দেব, কিন্তু ফর্মুলা আমি কাউকে দেব না, এর উপর শুধু দেশেরই অধিকার আছে। ভুলে যাও, তোমার দেশের কথা ভুলে যাও, না সেই দেশ কখনো তোমার এই আওয়াজ শুনবে, আর না সেই যে তোমার কাছে কেউ পৌঁছতে পারবে। আমার কাছে নিস্তার নেই, এই জন্যে যে আমি পুলিশওয়ালাই, তবে ভিন্ন জাতের। মে আই কাম ইন স্যার? কাম ইন প্লিজ। থ্যাংক ইউ। আসুন ইন্সপেক্টর আজাদ। স্যার, এই হচ্ছে সেই নওজোয়ান যার সম্পর্কে আপনাকে আমি জানিয়েছি, আমাদের ডিপার্টমেন্টের সাহসী অফিসার। আমার সুপারিশ হচ্ছে আমাদের মিশনের জন্য এই অফিসার কি প্রয়োজন? হ্যাঁ বুঝলাম, তবে আমি অন্য কথা ভাবছি। কেন স্যার? বিশ্বাস করুন, আজাদ বড় কর্তব্যপরায়ণ ব্যক্তি, আমাদের সবকিছুই অবশেষে ব্যর্থ হয়ে যাবে, কারণ আমাদের মোকাবেলা এক ভয়ানক ক্রিমিনালের সাথে, আর নাজমার ইনফরমেশনও সেই কথাই বলছে। নাজমা জানিয়েছে মানত আমাদের সব খবরই খুব ভালোভাবে রাখে, আজাদ সেখানে গিয়ে পৌঁছানোর আগেই আজাদের খবর সেখানে পৌঁছে যাবে। আমি আপনাদের কথা মনে মরণকে ভয় করি না, আমার স্বদেশের জন্য আমি জান কুরবান করতে পারি। থ্যাংক ইউ মাই বয়, থ্যাংক ইউ। আমি তোমার দেশপ্রেমের প্রশংসা করি আজাদ, কিন্তু এই মিশনের জন্য এমন একজন মানুষ প্রয়োজন যার কোনো পরিচয় নেই, যাকে কেউ খুঁজবে না। হতে পারে একজন দাগি আসামি, লোহা কাটার জন্য লোহার প্রয়োজন হয়, কখনো কখনো চোরকে ধরার জন্য চোরই সবচেয়ে বেশি উপকারে আসে। এই কথাটা স্মরণ রেখে আপনারা এমনই একজন মানুষের সন্ধান করুন। থ্যাংক ইউ। স্যার, যদি অনুমতি দেন একটা কথা বলি। ইয়েস স্যার। আপনার মিশনের জন্য যাকে খুঁজছেন আমি তাকে জানি, সে একজন অপরাধী,
কেশলো শাখা তোমারই অপেক্ষায় ছিল ইন্সপেক্টর কারণ আছে আজ থেকে দু বছর পূর্বে এই জঙ্গলের ভেতরে তুমি আমার ভাইকে খুন করেছিলে আর কাগজে ছাপা হয়েছিল বেল্লা ডাকাত পুলিশের মোকাবেলায় মারা গেছে কিন্তু আজ আমি তোমাকে খুন করব আর কালকের কাগজে ছাপা হবে ইন্সপেক্টর আজাদ ডাকাতের মোকাবেলায় মারা গেছে তোমাকে ডাকাত ঘিরে ফেলেছে ইন্সপেক্টর আমার হাত করা খুলে দাও আমি তোমার উপকার করতে চাই ডাকাতের ভয়ে তোমাকে ফেরার হবার মৌকা দেই এটা কখনো ভেবো না তুমি যদি একা লড়াই করো তাহলে সাত আর ওর পার্টি তোমাকে খতম করে দেবে আর আমি যদি সঙ্গে থাকি তাহলে বরফ করে দেখো ইন্সপেক্টর আমি ওয়াদা করছি আমি মরে যাব কিন্তু পালাবো না ইন্সপেক্টর তুমি আমার ভাইকে তরপাতে তরপাতে মেরেছিলে এবার আমি তোমার সেই প্রতিশোধ নেব হয়তো তুমি মরে যাবে যদি তুমি মরেও চাও তবে এই ঘৃণ্য মৃত্যুর চেয়ে অনেক বড় যা এক অপরাধের মৃত্যুর চেয়ে অনেক দামি চিন্তা করো আমি মেনে নিচ্ছি বাইরে জীব দাঁড়ানো থাকবে আর এই ব্যাগার এবার আমি দিন যেদিকে খুশি যেতে পারি আসলে তুমি এক মন ভোলা লোক দাদার রেহাই তোমার জেল থেকে হয়েছে কিন্তু আমার কয়েদ থেকে নয় আমি তোমার গলা থেকে ফাঁসির ফাঁস খুলেছি আর তোমাকে নতুন জীবন দিয়েছি শুধু এই আর তুমি কৃতজ্ঞ হবার বদলে কৃতজ্ঞতা বোধ কি ইন্সপেক্টর একবার আমি তোমার জান বাঁচিয়েছিলাম এবার তুমি আমার জান বাঁচালে হিসাব বরাবর তো রইল দেশের প্রশ্ন মনে রেখো ইন্সপেক্টর আমার কোনো দেশপ্রেম নেই না ভাইয়া আমি আর তোমার সঙ্গে কোনো জাহান্নামে যাব না তুমি যে রাস্তার উপর হাঁটছো সেখানে তোমার বোনের কপালে বদনাম ছাড়া কিছুই মিলবে না সোনিয়া কেন যোগ্যতার খেয়াল রাখেনি ওই বদমাইশের নাম নিও না ভাইয়া তুমি যে চক্ষুর কাছে আমাকে রেখে গিয়েছিলে সেই তো তোমার বোনের ইচ্ছত লুটতে চেয়েছে ওর নাপাক হাত আমার লাজের ঘোমটা ছেড়তে চেয়েছে আমি ওই যোগ্য এখন জেলের কালো ঘরের ভিতর আর এসব কিছু এক ফেরেশতার সমান মানুষ করেছে উনি আমার ইজ্জত বাঁচিয়েছেন আপন আশ্রয় রেখেছেন কে সেই লোক আমার পিছু নিতে নিতে ঘরে এসে গেছো হ্যাঁ এই জন্য যে আমি পুলিশওয়ালাই তবে একটু ভিন্ন জাতের তুমি দুনিয়ার যে কোনাতেই যাও না কেন আমার নজর তোমাকে খুঁজে নেবে কেননা তুমি আমার জিম্মি তোমার এসব কথায় ডাল গলবে না ইন্সপেক্টর তুমি ফিরে চলে যাও নইলে উনি সেই হাতকে গুড়িয়ে দিয়েছেন যা আমাকে অপমান করতে চেয়েছে সেই চোখকে উপড়ে দিয়েছেন যা আমাকে নাপাক নজরে দেখেছে উনি সেই যিনি আমার ইজ্জত বাঁচিয়েছেন আর তুমি এমন মানুষকে ধন্যবাদ জানাবার বদলে তাকে কিনা খতম করতে চাইছো আমাকে মাফ করো ডাক্তার
আমার বিরাট বড় ভুল হয়ে যাচ্ছিল। দুনিয়াতে আমার এই বোনের চেয়ে আদর আমার করুণ আমাকে কিনে নিয়েছে। হুকুম করেন ইন্সপেক্টর, যা তুমি চাইবে তাই হবে, কিন্তু এই মাতৃভূমির জন্য কিছু নয় ইন্সপেক্টর, তোমার জন্য। বলো কোথায় যেতে হবে। তুমি মিয়া ভাই, ঢাকায় আমার বাড়ি, চালাইতাম ঘোড়ার গাড়ি, গেলাম আমেরিকা, গেলাম ওগো বাম্বো, রেম্বো 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 নাম্বার তিন, লোকে কয় আমারে ঢাকার সুনাম। তুমি চাও কি? হ্যাঁ আমি তোমার চাই ততটা, মানুষ মরার আগে বাঁচতে চাই যতটা। আমার গাড়িতে উঠে বসো তাড়াতাড়ি, নাইলে নাইলে ঝলঝরা করে দেবো। শাবাশ। গাড়ি তো ঠিকঠাকই চালিয়ে এলেন, কিন্তু যেখানে গেট থাকে না সেখানে গাড়ি থামান কি করে? ফাইলে সব ইনফরমেশন আছে যা তোমার কাজে আসতে পারে। আমার আগে এখানে যে অফিসার এসেছিল তাকে কে খুন করেছে? নিশ্চয়ই পেড্রো। কোন পেড্রো? মানুতের দলের এক ভীষণ শক্তিধর আর ভয়ানক কর্মী সে। তারা পিঙ্ক প্যান্থার নামে ক্লাব চালায়। পিঙ্ক প্যান্থার? Thank you.
পয়লাবার মাসলি আমার পায়ের গিট্টার লোক আটকা গেছিলাম। আচ্ছা এইবার মায়েরা দেখ তোর চেহারা আমি ব্যাংককের পাউরুটির মতো কইরা দিব বুঝলি। হ্যালো সুজি, আজকাল তোমার দেখা পাও যায় না, কি করতেছ? হ্যাঁ কি করো খালারে? তোরা দুই দুইবার আমার মুখে ঠুয়া মাইরা বহুত বড় তুমি কি করছ? আর একবার মাইরা দেখ দেখ তামাশা, না তোর এই ক্লাবে থাকবি, না এই ক্লাব ব্যাংককে থাকবো, না এই ব্যাংকক থাইল্যান্ডে থাকবো, না এই থাইল্যান্ড দুনিয়ার কোন নকশার মধ্যে থাকবো না। ফিনিশ ওই পিসা মারার পুতেরা, আরেকবার মাইরা দেখ। কত বড় বেত্তমিজ, আমি এক চাপাবাস, ও চাপার মধ্যে মাইরা আমার চাপা ফুলায় দিছে, গ্লাসটা করি আমি খাইয়া ঘুমাই। মেয়েটি কে যে তোমাদের মেরে মেরে চেহারা বদলে দিয়েছে? মেয়ে নয় স্যার, বোমা বোমা। আমি পুলিশ ওয়ালাই, তবে একটু ভিন্ন যাব, চলো আমার সাথে। কোথায়? কারাগারে। না আমি যাব না। যাবে না? ছেড়ে দাও। আমি কানে কম শুনি, গুন্ডাদের নিয়ে সাহায্য করি, আর তুমি কি আমাকে ভরে দিলে? আমাকে জলদি ছেড়ে দাও, নইলে কি করবে তুমি? আমি তোমার বড় অফিসারকে নালিশ করব। যা আমার মতো অবুজ মেয়েকে মিথ্যা অপবাদ দিয়ে ধরে এনে কয়েদ করেছো। আমি সবুজ, তুমি এখান থেকে যেতে পারলে তবেই না বলবে, বরং সেই ভালো। তুমি আমাকেই বলে দাও, আসলে তুমি শহরে দাঙ্গা ফাসাদ করো কেন? আমি তো শুধু গুন্ডা আর বাইদেরকে পিটিয়েছি। ও কাজ তোমার নয়, পুলিশের। কিন্তু পুলিশ ও কাজ করে কখন? ওরা তো মাশাল্লাহ। ফালতু কথা বলবে না, বলে দিচ্ছি, ফের যদি ফালতু কথা বলেছ কি
নাগর আবার কি কষ্ট হচ্ছে শুনি এখানে লেডিস বাথরুম আছে আসতে না আসতে শুরু হয়ে গেল শুকর ইয়েস স্যার ওকে মিস জোবেদার কাছে নিয়ে যাও স্যার সর্বনাশ হয়ে গেছে কার সর্বনাশ স্যার পুলিশে পুলিশে সর্বনাশিতে বেশি হয় যাও স্যার মেয়েটা বাথরুমে ছিটে দিয়ে পালিয়েছে ভালোই করেছে খুব ভালো করেছে পালিয়েছে তুমি কে তুমি আমার পিছু নিয়েছে কেন ও মিস নাজমা ও তোমাদের দেশের এজেন্সি হিসেবে কাজ করে কিন্তু সেদিনও আমাকে এয়ারপোর্টে ও আমার কথাতেই তোমাকে এয়ারপোর্টে আনতে গিয়েছিল আর নাইট ক্লাবে নাইট ক্লাবে সে ড্যান্সার সেজে আমাদের জন্য ইনফরমেশন জোগাড় করে আই এম সরি আমি এসব কিছু জানতাম না ওকে নো প্রবলেম আর এক বানারও ছিল আপনার সঙ্গে ওটা কে ও আমার সাথী র্যাম্বো দেখতে ওকে বানরের মতো লাগলেও আসলে ও বড়ই কাজের মানুষ আরে আপনি বলছেন কি ওর মতো এত ফালতু মানুষ ওর মতো এত নিষ্কর্মার বেয়াক্কেল মানুষ আমি আমার জীবনে দেখিনি তুমি আমার ব্যাক্কেল কইছো তুমি আমার ব্যাক্কেল কইছো কইছি তুমি আমার ব্যাক্কেল কইছো কইছি তুমি আমার ব্যাক্কেল কইছো কইছি তুমি ঠিকই কইছো জানি আমার কি হইয়া গেছে এই মিউজিক শোনার সাথে সাথে আমার ভিতরে 2485 ভোল্টের পাওয়ার চলে আসে মনে হচ্ছে মিউজিকের বরকতে তোমার শরীর থেকে বেসময় শক্তি চলে আসে র্যাম্বো এই মিউজিকের শক্তির বলেই আমি ক্লাবালা গুন্ডাদের থাইক্কা আমার বেইজ্জতির বদলা নিমু ওই হারারা আমি আইতাছি ওই তারা সাবধান হ্যালো সুইটহার্ট আমার তিন সমাস পিছা মারার পুতারা কি চিনলো আমি র্যাম্বো আর না চিনলো আমি র্যাম্বো আরে ক্লাবের মারের নিশানা এখনো তোর চেহারা থেকে মুছে যায়নি কালকে তোর আমার চেহারার মতো ব্যাংককের নকশা বানাইছি কিন্তু আজ আজ তবু আমি ঢাকাই বডি কাবাব বানাবো চেহারা তোলা মানে হাতির ফুল এক্ষুনি বুঝবি মজাটা তাই নাকি এক্ষুনি দেখবি খেলা তাই বাজাবন কেসেট খান আল্লাহ এই বদনসিবের উপর র্যাম্বোর শক্তি ভর করে আন
মানতের দলের লোকের পিছনে তোমরা কেন লেগেছো বলো বলো তোমরা কার লোক না বললে গুলি মেরে ঝাঁঝরা করে দেব বলো বলো তোমরা কার লোক বলো আমি আল্লাহ তাআলার লোক দেখো উনি কি সুন্দর গরমের ছুটিতে আমাকে বানাইছে বাজে কথা বন্ধ করো আল্লাহর ওয়াস্তে আমাদের ছাইরা দাও আমি তোমার সামনে আমার কোকড়া চুলের পাগড়ি ফেলাইয়া জীবন ভিক্ষা চাই আল্লাহর ওয়াস্তে চৌধুরী এর ভিতরে জীবনের দুইটা দানা ফেলাইয়া দাও একটা এর লাগা আর একটা আমার লাগা আমার অবশ্যই মায়েরা ফেলান কিন্তু মরার আগে আমার শেষ ইচ্ছাটা জিজ্ঞেস করে দেখে কি তোমার শেষ ইচ্ছা আমার সাইরা দেন মানে আমি মিউজিক শুনতে শুনতে মরতে চাই মিয়া ভাই প্লিজ দয়া করে ক্যাসেটটা অন করেন যখন ওই ট্যাপ রেকর্ডার অন করব তখন আমি ওর চকবাজারি মায়ের মাইলা উপর থেকে নিচে ফালাইয়া দিলে ওই মাটিতে পয়া ফাটা ফাটা হইয়া যাইব পেড্রোর মতো শক্তিশালীকে খতম করে দিয়েছে আমি পেড্রোর লাশ আপন চোখে দেখেছি বস ওই বাহাদুর বীরকে এখানে দেখতে চাই আমার গ্যাং এর মাঝে কিন্তু ওকে কে এখানে আনতে পারবে লন্ড্রি আর আয়রন হ্যান্ড
মারতে মানা করেছে ফাঁসির কাঠগড়া থেকে ভেগে আসা মরণের কয়েদি চুরি পদ্মাইশি আর জুয়ার ৩৫ মোকদ্দমার আসামি বাংলাদেশ পুলিশের ফেরারি দাগি এই তো তোমার পরিচয় এসব কথা বলে কি প্রমাণ করতে চাইছো তুমি এটাই যে আমি তোমার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছুই জানি বেশি উঁচুতে উড়ো না তোমার মতো পাখির পাখা কাটা আমার জন্য কোনোই মুশকিল নয় দুইবার দেখে নিয়েছি তোমার শক্তি আমি এখনো তোমাকে আমার শক্তি দেখাইনি আমি যদি তোমাকে জীবন্ত দেখতে না চাইতাম তাহলে তুমি এখানে দাঁড়িয়ে থাকতে না আর তোমার হাতে আমার লোকদের এই দুর্গতিও হতো না কি চাও আমার কাছে তুমি আমার হয়ে কাজ করবে আমার কাজের দাম দিতে পারবে দাম তুমি যা চাইবে পাবে আর ডিমান্ড আমি যা করব তাই দিতে হবে কিসের ডিমান্ড এটাই যে একটা মেয়ে আমার ব্যাপারে বহুদিন ধরে খোঁজ খবর করছে আমি চাই যে ও আমার ব্যাপারে এ পর্যন্ত যা কিছু জেনেছে সেটাই বুকে লুকিয়ে নিয়ে ঘুমিয়ে যায় মানে ও খতম করে দাও এই দেখো ওর ছবি তুমি কিচ্ছু ভেবো না দেশ থেকে আমি সেই ট্রেনিং নিয়ে এসেছি যাতে আমি পাঁচ মিনিটের জন্য মরা মানুষ সেজে অপরাধীকে ধোকাও দিতে পারি তো আমি বলবো যে আমি তোমার খাতিরে সত্যি সত্যি মরে যেতেও তৈরি আছি তবে সত্যি সত্যি মরার কি দরকার ড্রামা করো ওকে ওয়েল ডান তুমি আমার ডিমান্ড পুরো করে আমার অন্তর আর আমার গ্যাংয়ের জায়গা করে নিয়েছো ভেরি গুড পিটার ইয়েস বস এই কফিনে ভালো করে পেরেক মেরে গভীরে ফেলে দাও মনে রেখো
আমি শুধু পাঁচ মিনিট পর্যন্ত শ্বাস বন্ধ করে রাখতে পারি। মনে রেখো, আমি শুধু পাঁচ মিনিট পর্যন্ত শ্বাস বন্ধ করে রাখতে পারি। মনে রেখো, আমি শুধু পাঁচ মিনিট পর্যন্ত শ্বাস বন্ধ করে রাখতে পারি। শুধু পাঁচ মিনিট, শুধু পাঁচ মিনিট, শুধু পাঁচ মিনিট। Thank you.
আমি তোদের মতো বদমাশ আর স্মাগলারদের দুশমন। যতদিন পর্যন্ত এই যুবকের খবর না দিবি, ততদিন পর্যন্ত তোদের আমি শান্তিতে ব্যবসা করতে দেব না। একে চেনবার চেষ্টা কর। বল বল কি নইলে আমি গুলি করবো। নারী হয়ে পুরুষের গায়ে হাত উঠাও। বল একে গাছের সঙ্গে। পেট্রোল ঢেলে দেওয়ার কাজ আজ আমাকে নিশ্চয়ই তুমি কোনো মরদের দেখা পাওনি। আমি তোমাকে আর তোমার অহংকারকে জ্বলিয়ে অঙ্গার করে দেব। তুমি আমাকে গুন্ডার হাত থেকে বাঁচিয়েছো, ধন্যবাদ। মেম সাহেব, গুন্ডাদের হাত থেকে তোমাকে বাঁচিয়েছি এখান থেকে চলে যাওয়ার জন্য নয়, বরং সাথে করে নিয়ে যাওয়ার জন্য। কোথায়? কারাগারে, যেখান থেকে তুমি পালিয়েছো। আমি যাবো না, আমাকে ছেড়ে দাও। যাবে না? না। আজ তোমাকে বলতেই হবে এসবের মানে কি। কি দুশ্মনী তোমার ওই গুন্ডা বদমাশদের সাথে? কেন লড়াই ঝগড়া করো ওদের সাথে? সবকিছু বলে দাও, হয়তো আমি তোমার উপকারে আসতে পারি। আমার উপকার কেউ করবে না ইন্সপেক্টর সাহেব, সে আমি জানি। তাই আমি হাতে চুরি পড়ার বদলে রিভলভার তুলে নিয়েছি। আমার নাম সায়রা, আর এই ছবিটি আমার ভাইয়ের। ওর তালাশি আমার জীবনের পরম কাজ। যারা জুলুম করে তাদের আমি ঘৃণা করি। আমার ড্যাডি সরকারি উকিল ছিলেন। উনি একদিন একে স্মাগলারকে শাস্তি দেন, সেই থেকে সে দুশ্মন বনে যায়। একদিন সে ঘরে এসে আমার ড্যাডিকে খুন করে চলে যায়। আমাকে আর আমার ভাই সানিকে সাথে করে নিয়ে যায়। আমি সুযোগ বুঝে পালিয়ে আসি, কিন্তু কিন্তু আমার ভাই সানি আমার ধারণা ঠিকই ছিল যে তুমি এক ভালো ঘরে মেয়ে। তুমি আমাকে তোমার ভাইয়ের ছবি দিয়ে দাও, আমি ওকে খুঁজব। এটা আমার ওয়াদা তোমার কাছে, কিন্তু তোমাকেও একটা ওয়াদা করতে হবে আমার কাছে। আজকের পর কোনো বেআইনি কাজ তুমি করবে না। আই মিন নো লড়াই ঝগড়া, নো দাঙ্গা ফ্যাসাদ, নো মারপিট। তুমি তোমার ভাইকে পেয়ে যাবে, আমিও খুশি হব। ওকে? আর কত জুলুম করবে তুমি আমার উপর? আসলে কি চাও তুমি আমার কাছে? লাইনে আসুনি তুমি। আমি তোমার বাপকে খুন করার সময় এটাই ঠিক করেছিলাম যে আমি তোমাকে অপরাধী আর তোমার বোনকে বেশ্যা বানিয়ে দম নেব। না, ওদার ওয়াস্তে আমার বোনকে তুমি ছেড়ে দাও, আমি তোমার সকল হুকুম মানব। তুমি যা চাইবে আমি তাই করব। এতক্ষণে এসে গেছো লাইনে, শোনো, যদি তুমি বিশ্বাসী প্রমাণিত হও তবে তোমার বোনকে আমি ছেড়ে দেব। ওকে কাজকর্মে লাগিয়ে দাও,
তবে একটু খেয়াল রেখো। বস, সত্যি কি ওর বোন আমাদের কয়েদের বন্দি? বেয়াকুফ, অপরাধের দুনিয়াতে এরকম ধাপ্পাবাজি করতে হয়। वेलकम सज्जाद, वेलकम। एर परिचय सुनो, इनी हच्छेन प्रोफेसर आलम, तुम्हार देशेरी सन्तान। इनी आपन मातृभूमिर सेवा करते चान, किन्तु आमी ओनाके आमार सेवार जन्य धरे एनेछि। सर, ए तुम्हार देशेर पेशादार अपराधी, से एखन थेके आमार हये काज करबे। বাবা, তোকে এই জানোয়ারদের মাঝে দেখে আমি বড়ই কষ্ট পাচ্ছি। কেন? এই জন্যে যে তোর বাহু শক্তি দেশের সেবার জন্যে ব্যবহার করা উচিত, সর্বনাশের জন্য নয়। একদিন আসবে যেদিন তোর মায়ের দুধ দেশের মাটি তোর কাছে হিসাব চাইবে, সেদিন কি জবাব দিবি? কি করে শোধ করবি দেশের ঋণ? কোন দেশের প্রশংসা করছ যে দেশ আমার কাছ থেকে সবকিছু কিনে নিয়েছে? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমি তোর মতো দেশের শত্রুর মুখে থুতু ফেলতেও অপমান বোধ করি। থুক, দূর হয়ে যা। তুমি আমাকে বেইজ্জত করেছো প্রফেসর, মনে রেখো, এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব, নিশ্চয়ই নেব প্রফেসর। আমি এখন আমার বেইজ্জতির বদলা নেব। বস প্রফেসরকে কখনো এক জায়গায় রাখে না। কোথায় এখন? আমি বলবো না।
আমি তোমাকে মুক্ত করতে এসেছি। না, চাই না আমি মুক্তি। তুমি আমার মাতৃভূমির শত্রু, তোমার হাতে মুক্ত হওয়া আমি আমার করি। আমাকে তুমি যা খুশি বলো, তবে তোমার সরকারে আমাকে এখানে পাঠিয়েছে প্রফেসর। সত্যি বলছি, তোমাকে মুক্ত করার জন্য আমি এই গ্যাংয়ে সামিল হয়েছি। হ্যাঁ, এসো আমার সঙ্গে, এসো। মানুষের গ্যাং থেকে ফেরার হওয়া এত সহজ নয় বাহাদুর, চাল ভালোই চলেছিল, তবে এটা ভুলে গিয়েছিল যে মানুষ তোমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান এবং বলবান। আর শিকল পরে সেই খোলা প্রান্তরে নিয়ে যাও, যেখানে আমি অপরাধীদের মৃত্যুর ফয়সলা করে থাকি। নিয়ে যাও, আমাকে মাফ করে দাও বাবা। আমাকে বাঁচাতে গিয়ে তোমার জীবনে এই বিপদ নেমে এলো। এই জীবনে আগুন খেলা করার কোন অভ্যাস আছে প্রফেসর? দুঃখের ব্যাপার তো এটা যে আমার দেশ বিরোধিতার ফলে তোমাকে মুক্ত করার সুযোগ হারালাম। একটা প্রশ্নের জবাব দেবে? আচ্ছা, আপন মাতৃভূমিকে এত ঘৃণা করো কেন তুমি? এই জন্য যে আমার বাবা আপন দেশকে খুব বেশি ভালোবাসতেন, উনি জান দিয়েছেন, তবু গাদ্দারের মতো ফর্মুলা দিবা চিননি। উনাকে, আমার মাকে, আমার ভাইকে আমার চোখের সামনে গুলিতে ঝলঝরা করে দিয়েছে দেশপ্রেমের অপরাধে। হরিয়াতে আমি যখন পুলিশ স্টেশনে পৌঁছলাম, তখন ওরা আমার ছোট বোনকে আর আমাকে ধাক্কা দিল। লাঞ্ছনাই আমাদের ভাগ্য বনে গেল। এক দেশ প্রেমিকের বাচ্চারা ক্ষুধায় কাতর হয়ে কাঁদতে থাকে, কিন্তু তাতেও কারো দয়া হয়নি। মাতৃভূমিকে, আমি ওই মাতৃভূমিকে ঘৃণা করি। সকল বেদনার পেছনেই বঞ্চনা আছে প্রফেসর সাহেব, কিন্তু আমি এসব কথা আপনাকে কেন বলছি? আমার ব্যথার সাথে আপনার কি সম্পর্ক? গভীর সম্পর্ক, বড়ই গভীর সম্পর্ক। এক রক্ত মুবের গো, একই তো আমাদের জন, এক রক্ত মুবের গো, একই তো আমাদের জন, আপন রক্তে তারে অপমান, সাত সুখে হাজার দুঃখে দুঃখে কবু ভুল না, জীবনের কোন সংগ্রামে কখনো হেরে যেও না, আপন ধর্ম পালন করো অথবা কাউকে জীবনের কোন সংগ্রামে কখন হেরে যেও না। সাজ্জাদ বাবা, সোনিয়া বেঁচে আছে বাবা,
আমার সাথেই থাকে। আর আজাদ? ওর কোনো খবর নেই। একটা প্রশ্ন করি বাবা, আপনি কেন এত যন্ত্রণা বরদাস্ত করছেন? বলে দিচ্ছে না কেন সবকিছু? না বাবা, আমার জ্ঞান আমার মাতৃভূমির আমানত। ভুল, সব ভুল। আপনি আসলে মাতৃভূমির জন্য কেন এত দুঃখ বরদাস্ত করছেন? কি দিয়েছি মাতৃভূমি আপনাকে? আমাদের এই ধারণা ঠিক নয় বাবা, যে মাতৃভূমি আমাদের কি দিয়েছে। আমাদের আসলে এটাই দেখা উচিত যে আমরা আমাদের মাতৃভূমিকে কি দিয়েছি। এই চলো চলো। কোথায় যাব? বসের আদালতে। এসো। অদৃষ্ট মাঝে মাঝে কিনা খেলা দেখায়। এই মাত্র আমি এক চমৎকার খবর শুনলাম, তোমরা নাকি দুজন পিতা পুত্র। বহুদিন পর নিজের পুত্রকে ফিরে পেয়েছ, বড় ইচ্ছে হচ্ছে ওকে বুকে জড়িয়ে ধরতে। ধরতে পারো, অবশ্যই ধরতে পারো, তবে এক শর্তে, আমাকে ফর্মুলা দাও। না আমানত, আমার জবাব আজও তাই আছে। জ্ঞান হারিয়েছে এই বুড়ো, দেওয়ালা হয়ে গেছে। কিন্তু তুমি তো সমাজদার, এই বুড়োকে বলো জিত ছেড়ে দিতে। বোঝাও তাকে, নইলে আমি তোমার দেহকে গুলিতে ঝাড়লা করে দেব। এই বুড়ো আজ আমাকে নতুন জীবন দান করেছে মানত। আমি জীবন ভর আমার দেশকে আমি ঘৃণা করেছি, তবে খোদার কসম, আজকে পর থেকে বাঁচবো তো দেশের জন্যে, আর মরবো তো দেশেরই জন্যে। মুসলমান আছে আর বলতা হয় কি যে ছোড়ো ছোড়ো, কি লেখা আছে? আল্লাহ পাকের নাম লেখা আছে। আরে মুসলমান আছে তো আমার জান আছে। চল চলো উঠাও, জলদি হাসপাতাল লেগে যাও, উঠাও জলদি। এসো এসো ভেতরে এসো। বাবা এর নাম সোনিয়া। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেচারি বড়ই বিপদে পড়েছে, আজ থেকে আমাদের এখানেই থাকবে। তোমার বোন আর আমার মেয়ে হয়ে গেছো, কিছুই আর নাই। তুমি কিসনে গলি কিয়া? খা সাহেব, ওর কোনো দোষ নেই, ও আপন স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। মেহরবানি করে ওকে বিশ্রাম নিতে দিই, ডিস্টার্ব করবে না প্লিজ। যাইয়ে যাইয়ে, আপ ডিস্টার্ব মত কিজিয়ে, যাইয়ে। আমি দুটো কথা জিজ্ঞাসা করব, যাইয়ে। আচ্ছা দোষ কিছুই আর নাই কি? আরে তার চুপ কি বাত আছে? কে আমি? আরে তোমার গালার মধ্যে লেখা আছে আল্লাহ পাকের নাম, ইসকা মতলব তুমি মুসলমান আছো। হ্যাঁ আসলে তুমি আমাদের কাছে কি চাও? আমাকে শুধু এইটুকু বল, একে তোরা চিনিস? না। বল হরম যাবে না।
বলছি আমরা কিছুই জানি না। বাহ মজা লাগছে। আমি জানতাম যে পুলিশ ওনারা ওয়াদা রাখে না, তবে আসলে তা নয়। ম্যাম সাহেব, আমি পুলিশওয়ালাই, তবে একটু ভিন্ন জাতের। হ্যাঁ, আজ আমি তাই দেখছি, সবকিছু আমি আমার চোখে দেখেছি। আচ্ছা, তাহলে তুমি আমার গোয়েন্দাগিরি করছিলে? কিন্তু আমি আমার ওয়াদা ভাঙিনি। আমার রক্ত নাচছিল, হাত চুলকাচ্ছিল, তবু আমি আমার রাগ ধরে রেখেছি, নইলে আমি গুলি করতাম। একটা কথা বলি ম্যাম সাহেব, পুরুষের কাপড় পরলেই নারী পুরুষ হতে পারে না। খোদা তোমাকে যা বানিয়েছে সেই রূপেই থাকো। Thank you.
কথা বলি তোর সাথে নয়ন মিলিয়ে আমার শান্তি গেছে ও সজনী ঘরে থাকতে নারে তোর সাথে বীরতি করে আমার শান্তি গেছে কি করে বল সবাই কথা বলি তোর সাথে নয়ন মিলিয়ে আমার শান্তি গেছে এমন ভাবে দেখছি কেন তবে কেউ আমাকে চিনে ঘাবড়াবেন না আমি আপনাকে কিচ্ছু বলবো না আমি শুধু আপনাকে জিজ্ঞেস করছি আপনি আমাকে চেনেন চিনি কে আমি আপনি জানেন না না ডাক্তার শুধু জানিয়েছে কোন এক অ্যাক্সিডেন্টে আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে চমৎকার সাজ্জাদই হবে আমার স্বরূপের দাস সাজ্জাদের মৃত্যুর হাত থেকে বেঁচে আসা এক আজব ঘটনা কি তুমি সত্যি জানো যে ও আপন স্মৃতি হারিয়ে ফেলেছে কেমন তাই আমি নিয়ে এসেছি আমার নাচের পুতুলি আজ থেকে ওর পরিচয় রকি মাই সান এভাবে কি দেখছো বাবা আমি তোমার অত ভাগ্য বাপ আমি তোমাকে কোথায় না খুঁজেছি শেষে আজ ভাগ্য আমার উপর সদয় হয়েছে তাই আমি বহুদিনের হারানো পুত্রকে বুকে ফিরে পেয়েছি আমি আজ বড়ই খুশি বাবা বড়ই খুশি আমি আমি তোমার বাপ হয়রান হবার কিছু নেই এই তো ছিল আমার ভাগ্যে ঘুরে ফিরে এক না একদিন আমাকে আমার ভয়ানক অতীতের খবর পেতেই হতো দুঃখ করো না আমাকে ভুলে যাও খান ভাই আরে কোথায় যাও ইয়া সেই দুনিয়ায় যা অবশেষে আমার ভাগ্য বনে গেছে বোঝাই যাচ্ছে না আসলে এই সাজ্জাদ কোথায় গায়েব হয়ে গেল এতদিন হয়ে গেল ওর কোনো খবর নেই আমার আমার ভীষণ ভয় করছে আঙ্কেল খোদা যেন ওকে সুখেই রাখেন এইভাবে ঘরের মধ্যে বৈশা থাইকে টাইন্দা কোনো লাভ নাই যদি সাজ্জাদের খবর পাইতে চাও তবে বাজাও কেসে চলো আমার সাথে কোথায় মানতের গুন্ডাদের তালাশে তারপর শুরু হইব আসল মোকাবেলা দেখা এই আন্দাজ তব হইয়া গেছে গাছে আমার সাথে টক্কর দেওয়া কত ভয়ঙ্কর আর এই আন্দাজ হইয়া গেছে গাছে এই জীবনটা কত সুন্দর যদি এই জীবনে আরো কিছুদিন দম লেবার চাস তবে ক সাজ্জাদ কই ক সাজ্জাদের ক সাজ্জাদের কই রাখছ তোমরা কিছুই কইবা না আমিও কিছুই কইতে চাই না তোমরা চাইতেছো যে আমি তোমাকে এই দশা করিয়া দেই যাতে তোমাকে আইতেছে যে খানদান সেও ইয়াদ করব তোমরা চাইতেছো যে আমি তোমাকে শরীরের ফেরা বেড়া কইরা এই পার্কের গেটের মাথায় লটকাইয়া দেই আর দেখ না লাইগা ষাট টাকা তোমরা এও চাইতেছো যে আমি কেন ধরিয়া তোমাকে নাজির হই আর তোমার ব্যারাকের গর্দন ভাঙ্গা দেই নাচবা জিমিও ভাই
ढोल बजा। ठीक है नजम मा ढोल ढोल बजा मा ढोल बजा 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 लगे गले रानी बजा इतनो जी कैसे तो मैं खोरे फेले ऐसे थी नहीं अच्छा सारा उस्तादी तुम्हारा ये म्यूजिक है छिलो हाँ जी हाँ जी ना जी ताता थैया ताता थैया ये छुलो धरन मिया राखेल है अगिल्लू गिल्लू उसका गंदो अपने ना अपने ना शिक्की जा कैसे बदल दिया है अमित कुनी जाना ना मायरा मर कब आप कर बो अरे बाबा रे আমার প্রাণ বাঁচা আমি আপনার সেবা কিছু খাইতেছি জীবনে কোনদিন কাউকে খুন করব না একটু ঠেঙ্গে তোলো টাকা দেন মুরগিও খুন করুম না আমার सज्जद बाबा तुम बेचे हो हमार नाम सज्जद नय रॉकी ना तुम ही सज्जद तुम हमार सन्तान तुम भूल कर मानव साहेबर पुत्र ना मिथ्ये कथा तुम्हार की सज्जद स्मरण करो बाबा हमार खातिरे तुम्हार शरीरे तुम्हें गुली खेले तुम्हार बाबा मानव नय पागल रखी बाबा ओ पागल सबाई के एक कथाई बोले एमनकि कल के एक कुकुर के जड़िए धरे बोलछिलो आमी तुम्हार बाबा आई एम योर फादर छाड़ो सब बोलो बाजेर की प्रोग्रेस कल राते इंटरनेशनल स्मगलर डोंग यंग सिंह हिरोइन निये बैंकक पहुंचबे आमी ओर साथे डील करे नियेछि वेरी गुड सन चाओ एंजॉय करो केमन आछो प्रोफेसर देखले तो पुत्र तोमार आर हुकुम माने आमार आमी ओके एतो बड़ अपराधी बनाबो जोके तुमी पुत्र बोले परिचय दिते लज्जा बोध करबे रास्ता छेड़े दाओ कोथा छिले तो तू की होयेछे तोमार सरे जाओ आमार रास्ता थेके सज्जाद के तुमी आमी जानताम जे आमी तोमाके चिनी किन्तु तुमी एतो नीच होबे एतो बिपथे जाबे आमी कखनो कल्पनाओ करते पारिनी ना ए कखनो होते पारे ना स्यार एटाई होयेछे ओ शुधु आमादेर धोकाई देयनी बरं आमार शत्रुदेर संगे गिये हाथ मिलियेछे
আমি তোমার প্রস্তাব মেনে নিয়ে বড়ই ভুল করেছি আজাদ। আই এম সরি স্যার, আমি সত্যি অপরাধী। তবে আমাকে এটুকু সুযোগ দিন, আমি ওই সাজ্জাদের লাশ এনে আপনার পায়ের নিচে রেখে দিতে পারি, পরে আপনি খুশি আমাকে শাস্তি। আমি সেটা জেনেই এসেছি। কোথা থেকে এসেছো তুমি? কেন? এই জন্য যে আমরাও সাদা সোনার কারবার করি। কিনবে? না, যার হয়ে আমি কাজ করি সেই কিনবে। ঠিক আছে, কাল তুমি আর তোমার বল দুটোর সময় বমডাং পার্কে পৌঁছে যাবে, ওখানে সব হয়ে যাবে। তুমি দাম নিয়ে সেখানে চলে যাও যেখানে ও তোমার অপেক্ষা করবে। এটা যাচাই করা আমার কাজ যে ও তোমাকে বোকা বানাচ্ছে না তো। হয়ে থাকে তোমাদের বস হয়? বস বড়ই ব্যস্ত, আমাকে ওখানে নিয়ে চলো তো। এই কথা, তুমি আমাদের বসের তালাশে এসেছ? আর যে আমাদের বসের খোঁজ নিতে চায় আমরা তার নাম নিশানা মিটিয়ে দেই। আমাকে একজন বলেছে যে আমার ভাই সানি এই ব্যাংককেই আছে। ভেরি গুড, এ তো সুখবর, ভালো কথা। জান বাঁচানোর জন্য বেশি এটা তোমার কর্তব্য ছিল। এই একটা কথা বলি কি, তোমার দিন আমাকে ছাড়া কাটছে না? কাটানো তো মুশকিল, যাই হোক তোমাকে ছাড়া কাটানোর চেষ্টা করতে হবে আর কি। Thank you.
আপা
আমার ভাই, আমার ভাই, আমি কি করলাম? যে ভাই আমি সারা দুনিয়া ঘুরলাম, সেই ভাইকে আমি নিজে হাতে গুলি করলাম। আমার ভাই মাফ করে দে, আমাকে মাফ করে দে। যে মরণ তোমার মতো প্রিয় বোনের হাতে হয়েছে, সে মৃত্যু চেয়েও তুমি ভালোই করেছো গুলি চালিয়ে। তা না হলে আমার হাতে এক বাংলাদেশি খুন হয়ে যেত। ভাই, তুমি আজাদকে কেন মারতে চেয়েছিলে? মানতের হুকুম পে। কোন মানত? আমাদের জাজির কিলার, সে ওয়াদা। তাহলে সে তোমাকে কয়েদ থেকে ছেড়ে দেবে। ভাই, আমি তোর ভাই ছিলাম না, ও তোমাকে মিথ্যে বলেছে। কিন্তু আমি ওর মিথ্যাকে সত্য দেবিনি। ওর ইশারায় ও চলছিলাম। আমি যা কিছু করেছি তোমার জন্য, আমার প্রিয় বোনের জন্য করেছি। সায়রা, আল্লাহর উপর ভরসা রাখো। ডাক্তার সাহেব, আমার ভাই। আপনি ভাববেন না, এখন সে বিপদমুক্ত। ভেতরে যেতে পারি? না না না, এখনো তার বিশ্রামের প্রয়োজন। সায়রা, তুমি এখন হয় আক্তার সাহেবের বাসায় যাও, ওখানে অপেক্ষা করো। আর তুমি? আমি আমি এবার সায়রা তখনই ফিরে আসবো যখন আমার মিশন সফল হবে। গুড মর্নিং ড্যাড। গুড মর্নিং। কি ব্যাপার, খুব পেরেশান মনে হচ্ছে? আমি আমার নতুন শত্রুকে নিয়ে ভাবছি। শত্রু? খবর পেয়েছি বাংলাদেশ থেকে এক চালাক পুলিশ অফিসার আমাকে গ্রেফতার করতে এসেছে। যে পর্যন্ত রকির জান আছে আপনাকে কেউ চ্যালেঞ্জ করবে না ড্যাড। আমি ওই পুলিশ ইন্সপেক্টরের লাশকে ওর খারাপ ইচ্ছার কাপন পরিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেব। কে নাম ওর? ইন্সপেক্টর আজাদ। কার ছবি? এত চেনা লাগছে কেন? এ যে ছোটবেলার আজাদ ভাইয়ের ছবি। কি হয়েছে মা? বাবা, এই ছবি? এটা আজাদের বাল্যকালের ছবি মা। আজাদ আমার ভাই বাবা। আজাদ আমার, আজাদ আমার ভাই। আমি আমার ভাইকে ফিরে পেয়েছি বাবা। বাবা, আমি আমার ভাইকে ফিরে পেয়েছি। আমি আমার ভাই। আজাদ আমার ভাই হলে আপনার পুত্র কি করে হয়? তুমি ঠিক ধরেছ মা, আজাদ আমার আপন সন্তান নয়। বহু পূর্বে চট্টগ্রামের পথে ওকে আমি পেয়েছিলাম। আমার ভাই কিছু কর, ওদের বলি সম্পর্ক আছে। কর্তব্যের সামনে রক্ষা সাজ্জাদ বেঈমান, আর তাই তার শাস্তি মৃত্যু। ওয়ে মারে কোন মত কি বাচ্চা, ওর কি দোষ আছে যে সাজায় মত দিতে আছো? ওই বেচারা তো নিজের স্মৃতি ভুলে রয়েছে, সে নিজে বলতে পারে না সে কাছে। ওই বদমাশ গুন্ডারা যে বলতে আছে সেই করতে আছে। এ তো বড়ই বিপদ হলো, যদি এইগুলো হাজার গুণ না করা যায় তো এক ভাই আরেক ভাইকে খুন করবে। নাজমা, আমাদের এখনই বেরিয়ে পড়া উচিত। কিন্তু আমরা ওদের খুঁজবো কোথায়? বরফ গলে যেখানে, খোঁজার মতো খুঁজলে তো খোদাকেও পাওয়া যায়। আর ও তো তোমার ভাই, আমরা ওকে নগরে নগরে গর্তে গর্তে জঙ্গলে জঙ্গলে খুঁজবো। যদি আমরা ওকে ধরো যে মাটিতে না পাই,
মানে আকাশের তলায় খুঁজব। Thank you.
এ তোমরা, আমরা নাচ গান করি, এই নাচ গান করাই হলো আমাদের ব্যবসা। প্লিজ আমাদের যাইতে দাও, ঢাকার দোস্ত ফকির পালোয়ানের বিয়াতে আমাকে যাইতে হইব। ওইখানে গিয়া আমি সারেঙ্গি বাজামু আর অয়ে নাচব গাইব, অয় তোমাকে বঞ্জরি না। বস না আসা পর্যন্ত এদের গাছের সঙ্গে বেঁধে রাখো, এদেরকে গুপ্তচর বলে মনে হয়। আরে কি কয়, মাথা খারাপ না পেট খারাপ? আরে আরে ওই গুপ্তচর তো তোমাকে মনে হইতেছে। আরে ধাক্কা দেন কেন? আরে ভাই আমার ব্যাংককের বিরিয়ানি খাইতে হইতো তো। শুনেছি তুমি নাকি আমাকে গ্রেফতার করার জন্য এসেছো। না, তোমার লাশ নিয়ে যেতে এসেছি। অবাক করলে, এটা তো আমি ঠিক করেছি তোমার জন্য। জানো না তুমি বোধহয় ইন্সপেক্টর, এখানকার কুত্তাগুলো মানুষের গোস্ত বড় পছন্দ করে। কিন্তু আমি তোমার শরীরের মাংসের টুকরা কুকুরকে এই জন্য খাওয়াবো না যে ওরা যেন প্রভু ভক্তি ভুলে না যায়। পুরুষ মুখে না ইন্সপেক্টর, হাতে কাজ করে। পুরুষত্বের প্রতি যদি তোমার এতই আস্থা, তুমি এই শিকল হাতে পড়ে নাও। আমাদের এই শিকল ততক্ষণ আটকে রাখছে যতক্ষণ পর্যন্ত না আমাদের একজন খতম হয়ে যায়। আমি প্রস্তুত। Thank you.
কেমন আছো প্রফেসর? খুব ভালো আছি। তুই আমার শরীরে শিকল পরিয়েছিস, তবে আমার আত্মাকে আটক করতে পারিসনি। আমি জানি তোমার পুরো শরীর এখনো তেজ আছে। এটাও ঠিক, আমি তোমার মন থেকে স্বদেশ প্রেম মুছে ফেলতে পারিনি, কিন্তু তোমার সিনা ছিঁড়ে কলজেটাকে টেনে এনে যখন খুশি পায়ের তলায় পিষে ফেলতে পারি। তাহলে হবে কি জন্যে? ঠিকই তো, আমিও বিরক্ত হয়ে গেছি তোমার একই চেহারা দেখতে দেখতে। তোমাকে মারা আমার জন্য কোনোই মুশকিল কাজ নয়, তবে আমি তোমাকে মারার এক অপূর্ব পরিকল্পনা বানিয়েছি। তোমাকে খুন আমি নয়, তোমার আপন ছেলেই করবে। হাই ড্যাড। হাই, এসো মাই সন, এসো। আমি আপনার এবং আমার দুশ্মনকে খতম করে এসেছি। ওয়েল ডান মাই সন, ওয়েল ডান। এক দুশ্মনকে খতম করেছ, তবে আরেক দুশ্মন এখনো বাকি। এসে ওই দেখো সামনে এই বুড়ো। তোর বয়স থেকে ভুলো না বাবা, খুব মানুষ নয়, জানোয়ার, জানোয়ার। আজ তোমার মায়ের মৃত্যুবার্ষিকী, আজ আমি তোমাকে সেই কথা বলবো যা আমি সবসময় তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছি। এই তোমার মায়ের খুনি, এই সেই ব্যক্তি যে প্রিয় পুত্রকে মায়ের কাছ থেকে আলাদা করে রেখেছে। ওকে আমি জ্যান্ত ছাড়বো না, ছাড়বো না, 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 না। এ কাজ আমি করব, আমি ওর নাম নিশানা মুছে দেব। লাই 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 লাই। তুমি এখন পর্যন্ত জিন্দা আছো? মৃত্যু আমার নসিবে থাকলে ভাই আমি কখনো এখানে পৌঁছতাম না। এই জন্যই যে আমি পুলিশ ওয়ালাই। তবে একটু, তবে আজ তোমার মৃত্যু একটু ভিন্ন জাতেরই হবে ইন্সপেক্টর।
কমা গেল কেন্দ্রে। আমি কি করব, ব্যাটারি যে কমজোর হয়ে গেছে। খোদার ওয়াস্তে কিছু একটা কর। কিচ্ছু গেল রে, দেরি গেছে। কেমন আছো মানাত? তোমাকে খতম করার ওয়াদা করেছি আমি, এই জন্য নয় যে আমার পত্নীকে তুমি মেরেছো, এই জন্য নয় যে আমার বাচ্চাদের আমার কাছ থেকে দূরে রেখেছো, বরং এই জন্য যে তুমি একটা শয়তান আমার স্বদেশের জন্যে, আমার সমাজের জন্যে, সারা মানব জাতির জন্যে। ঘাবড়িও না মানাত, আমি তোমাকে খালি হাতে মারব না। বড় বোকা তুমি প্রফেসর, তুমি নিশ্চয়ই ভালো করেই জানো খুনাখুনি আমার পেশা, আর তুমি একটা সায়েন্টিস্ট মাত্র। সায়েন্স বাঁচাতেও পারে আবার না পারে, কিন্তু আমার মতো মানুষ শুধু খোদার হুকুমের অপেক্ষা করে। তুমি জমিনের শয়তান মানত, আর শয়তানকে মেরে ফেলা খোদা তার হুকুম। আল্লাহু আকবার। Thank you.
I'm gonna